سَكْتَ أَنْ لَا يَكُونُوا مُؤْمِنِينَ বুঝতে পারছেননি আল্লাহ তার হাবিবের কইছে হাবিব আপনি টেনশন করার কোনো কারণ নাই পেরেশান হওয়ার কোনো কারণ নাই কারণ এরা মুমিন হইতো না এরা তো যাই হোক ফিসনে আমারে গালাগালি করেন আর যাই করেন টরেন কোনো সমস্যা নাই আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতটা সূরা মুজাদালা সূরা মুজাদালার একেবারে শেষ আয়াতটা এই আয়াতটা নাজিল হওয়ার অনেকগুলি আসবাব এই আয়াতটার এই সূরাটার প্রথম অংশ নাজিল হয়েছে মদিনায় কোথায় আর শেষ অংশ নাজিল হয়েছে মক্কায় তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ অংশটাকে মক্কার অংশটাকে শেষে আনছে শেষে বসাইছে আর মদিনার অংশটাকে আগে বসাইছে দরকার ছিল মদিনার অংশটা পরে মক্কার অংশটা আগে এটা রসুলের ইচ্ছায় ইতকানের ভিতরে ইমাম সিউতি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তাআলা লৌহে মাহফুজে কোরআন যখন কত বড় হয়ে যাব দেখ শর্ট শর্ট করে লৌহে মাহফুজে যখন কোরআন আল্লাহ লিপিবদ্ধ করলেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়ছেন বুঝতে পারছেন নি এই পড়ার কারণে আল্লাহ তাআলা ওই লৌহে মাহফুজটা যে তিনি পড়ছেন ওই পড়াটা এক সময় ওনার কাছে আল্লাহ গোপন করে রাখছে কারণ এটা তাফসিরে বাইজাবিতে এটা প্রশ্ন আছে লিমা সুম্মিয়াত কালামুল্লাহ আল কোরআন কেন কালামুল্লাহকে কোরআন শব্দ বলা হলো কারণ কোরআন শব্দ দুইটা শব্দ থেকে তার বের হয়েছে মুস্তাকুম মিনাল কারনুন ওয়াল মাকরুন কাল আল জামহুর ইয়ানি আহলাল ইয়ানি আহলাল মদুনি ওয়াল মাক্কি ওহুম ইয়াকুলুন মুস্তাকুম মিনাল মাকরুন ওয়াকাল আল কুফিয়িন ওয়াল মিসরিয়িন ইয়াকুলান আল কুরআনু মুস্তাকুম মিনাল কারনুন ওয়াল আসাহু ইউরাজ্জাহু আইম্মাতুল আলাম আল কোরআন ও মুস্তাকুম মিনাল মাকরুন কোরআন বের হয়েছে মাকরুন থেকে মানে এটা আগে পড়া হয়েছে এটা আগে কি হয়েছে পড়া হয়েছে আর কেউ কইছে না কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াত কি খুব মিলিত বুঝেন নাই ওয়াদ্দোহা শেষের পরে একটা কি কইছে ওয়াল্লাইলি ইজা সাজা মিলছেনি হ্যাঁ কবিতার মতো মিলছেনি এরকম যেমন আল্লাহ কি কইছে ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা আল্লামা শাদীদুল কুয়া বা কেউ হড়ে কুয়া জু মিররাতিন ফাস্তাওয়া মিলছে নি একটার সাথে একটা কবিতার মতো মিলছে না এটা কইতেছে কারণ এটা মানে সিংহের মতো এক সিংহের মাথা আর এক সিংহের লাগে মিলে গেছে তো এটা মঠটা দুর্বল কারণ কোরআনের সব সুরাগুলি এইভাবে মিলে নেই বুঝতে পারছেন নি ব্যাক আয়াতগুলি এইভাবে মিলে নেই এখন বলছে মাকরুন মানে অর্থাৎ এই কোরআন লোহে মাহফুজে লেখার পরে আল্লাহর নবী পড়ছে কোন সময় পড়ছে নবীজি তো দূরের কথা বাবা আদমের সৃষ্টির অনেক আগে পড়ছে বুঝতে পারছেন নি নবী তো দূরের কথা দুনিয়াতে আসার তো দূরের কথা বাবা আদমের সৃষ্টির আগে নবী পড়ে আলাইছে
তো এই পড়াটা আল্লাহ তাআলা নবীর কাছে কি করছেন গোপন রাখছেন যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন আর রহমানু আল্লামাল কোরআন আমি আপনাকে এমন ভাবে কোরআন শিক্ষা দিছি কোন জিনিস বাদ রাখি নাই হরফে মুকাত্তাত সহ যা কিছু আছে আয়াতে মুহকামা মুতাশাবে সব আমি আপনারে শিক্ষা দিয়া দিছি বুঝতে পারছেন নি এবার আপনি আর বলবেন না বরং আপনার কি এগুলি সব খেল হইয়া যাবে কারণ আল্লাহ বলছে ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা এবার আপনার দায়িত্ব হইছে শুধু খালি বর্ণনা করার সব এলেম ঢুকাই দিছে তো ওই যে পড়ছে আর ওই শিক্ষা অনুযায়ী আল্লাহর হাবিব কি করছেন যেমন সর্বশেষ কোন সূরাটা নাজিল হইছে কইতে পারেননি ইজাজা নাসরুল্লাহ সূরাটা নাজিল হইছে হ্যাঁ ইজাজা নাসরুল্লাহ সূরার পরে ইজাজা নাসরুল্লাহ সূরার পরে আর কোন আয়াতটা নাজিল হইছে কইতে পারেননি আপনারা নু ইজাজা নাসরুল্লাহর আগে নাজিল হইছে আলিয়াউমা আকমালতু লাকুম আর ইজাজা নাসরুল্লাহ নাজিল হইছে আলিয়াউমা আকমালতু লাকুমের পরে সর্বশেষ আল্লাহর নবী যখন উম্মতের জন্য বড় পেরেশান কারণ আল্লাহর নবীর কাছে খবর হয়ে গেছে আল্লাহ তার হাবিবের সাথে খুব দ্রুত আল্লাহুম্মা রফিকুল আলা এই দোয়াটা নসুল যখন করা শুরু করছেন তখন সর্বশেষ আল্লাহ এগুলো আয়াত নাজিল করছে নবীর উপরে আয়াতটা কি কইতে পারেননি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম বুঝতে পারছেন নি আর যদি আনফুসিকুম পড়ি তাহলে মুমিনিনা পড়তে হইব তাহলে রাওয়ায়াত ঠিক হইব কারণ ওরস বাকুন পড়ছে আনফাসিকুম এবং মুমিনিন ওরসের পড়া হয়েছে কি সমস্ত হামজাডারে কি হইব ওয়াসল হইব মিল্লা যাইব ওয়াকফ হইতো না বুঝলেন নি যেমন ওরস পড়বে কি ইউ মিনু না বিল্লা এটি তো থাক এটা হইছে জালালেন পড়াইতে গেলে সিনে লাগবো এটি আমার অন্য করে কইয়া লাভ নাই তো এই আয়াতটা একেবারে সর্বশেষ নাজিল হইছে তো নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা এরা কি আছে কোরআন শরীফ লেখছে বুঝতে পারছেন নি লেখা এই আয়াতটা পায় নাই এই আয়াতটা পায় নাই না পাওয়ার কারণে বড় টেনশন ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই বছর মারা যাইব এই বছর অনেক বিচারছে পায় নাই দেখ উনি শহীদ হয়ে গেছেন হ্যাঁ উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে হায় হায় রে কোরআন লইয়া তো ব্যাকেই ব্যাকের মানে বাপদাদার সম্পদের মতো শুরু করছে অঞ্জেরি লামাজাবিরা করতেছে তো পরে উসমান চাইতেছে আইরান কোরআন তো একটা পাবলিশ করতে হইব আমার এই তখন উনি খুব চিন্তায় পড়ে গেছে হঠাৎ আম্মাজান হাফসার গল লাড়া দিচ্ছে আর এই আয়াত বার হয়ে গেছে তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে নির্দেশ করলেন এই আয়াতটা রসুল যেই জায়গায় পড়তেন ওই জায়গায় তাহলে বিষয় কী তাহলে এর আগে কি আয়াতটা পড়েনি না পড়ছে কারণ এই আয়াতগুলি এবার এই প্রত্যেকটা আয়াত লেখার পরে আল্লাহর হাবিবের মহরে নবুয়তের সিল চামড়ার ভিতরে পাথরের ভিতরে মাইরা রসুল মুত্তাসালাম কইরা দিতেন এটা ছিল কাতেবে ওহিদের কাজ কিন্তু এখন এই যে এই আয়াতটা যে রসুল পড়ছে মুখাস্ত করছে ইয়া কিন্তু রসুলের থেকে অথরাইজড আছে কিনা এটি উসুলে তাফসির পড়লে বুঝতে পারবেন যে সাহাবারা কোরআনের আয়াত কতজনে কত রহমে পড়ছে যেমন সাব্বিহ ইসমা রব্বিকাল আলারে আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তেন সুবহানা রব্বিয়াল আলা আল্লাযী কুদিরা ফাহাদা ওয়াল আল্লাযী আখরাজা সাব্বিহ ইসমা রব্বিকাল আলা তারপরে হ্যাঁ আল্লাযী কুদিরা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ উনি পড়তেন সাব্বিহ ইসমা পড়তেন সুবহানা রব্বিকাল আলা আল্লাযী কুদিরা বুঝতে পারছেন এটি পড়লেনই বুঝবেন হ্যাঁ আলাইহুম আলাইহিম আছেন আর পরশ পড়ছে আলাইহুম আর অন্যরা পড়ছে আলাইহিম এর ভিতরে আবার আলাইহিম অলাপ করলেন অক্ষ করতেন
শুধু আমার আর বাকিরা ওয়াকফ করত না দশ কেরাত এটিও একটা জ্ঞান তো যেই কথা বলতেছি অসুবিধা হইতেছি না আপনাকে এটি মাস্টার্সের পড়া পড়াইতেছে কিন্তু টাইটেলের পড়া তো যেই কথা কইতেছি হুজুররা তো পড়া লেয়া করে না আর লামা জাবিরও এই সুযোগ খুললা হয়েছে হুজুর করে কেমনে লুঙ্গি ফুলন যায় এই হুজুর এটা করছেন দলিল কি বেচারে তো চেপরা খাই উঠছে ব্যাপার তো উঠতেছেন বেচারে কি চেপরা খাই উঠছে বেটা দেখি সব দলিল রেডি করে আনে এরকম দুই চারটা বদমাইশ আবার আমগোর লোকে পড়লে তৈলিসিনে বোঝা যায় কে চেপরা খায় না কে খায় এই বর্তমান জামানের সবচেয়ে বড় ফেতনা লামা যাবি আপনাদের ছেলেদেরকে খুব হেফাজতে রাখবেন বুঝতে পারছেন না যাতে এই ফেতনায় না যায় নাহলে বড় বিপদ তো যেই কথা বলতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনে কারিমের যে আয়াতটা আমি তেলাওয়াত করছি এই আয়াতটা নাজিল হয়েছে কোন জায়গায় মক্কায় কোন জায়গায় নাজিল হয়েছে সুরাটা হয়েছে কি মদিনার তো এই আয়াতটার অনেকগুলি আসবাব কারণ আল্লাহ তাআলা একই আয়াত তিনবার চারবার পাঁচবার নাজিল করছেন বুঝাইতে পারছেন একই আয়াত কয়বার নাজিল করছেন পাঁচবার তিনবার চারবার নাজিল করছেন যেমন এই এর লগে একটা রসুলের লগে ঘটনা হয়েছে এই ক্ষেত্রে ওইটা নাজিল করছে আবার এর লগে আরেকটা ঘটনা হয়েছে এই ক্ষেত্রে ওইটা নাজিল করছে এর লগে আরেকটা ঘটনা হয়েছে এই ক্ষেত্রে ওইটা নাজিল করছে তো কোনো কোনো সাহাবারা কয় অমুকে কইছে এটা এর লগে নাজিল হয়েছে অমুকে কইছে এটা এটার লগে নাজিল হয়েছে তার মধ্যে দু আসবাব কম কয়টা আসবাব দুইটা আসবাব আসবাব মানে কইতে পারেননি কারণ সবব সবব বুঝতে পারছেন মাদ্রাসার হুজুররা খেয়াল রাখেন মাল বাইনাল ফারকু ইল্লাতু ওয়াস সবাব ইল্লত এবং সববের ভিতরে পার্থক্য কি ইল্লত মানে কারণ সবব মানে কারণ হ্যাঁ বুঝতে পারছেন নি কিন্তু যে সববের ভিতরে কোনো দোষ টোষ নাই যেটার যে কারণের ভিতরে কি নাই দোষ নাই ওটাকে বলা হয় সবব আর যে কারণের ভিতরে দোষ আছে ওটাকে ইল্লত বুঝতে পারছেন নি ফিহিম আলাইহিম কোন জায়গার ভিতরে ফিহিমের অর্থ কী হইব কোন জায়গার ভিতরে আলাইহিমের অর্থ কী হইব এটি বুঝতে হইব তো বিষয় হইল এই কারণ হইল আসবাব হইল আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন তিনি কি করতেছেন ফানি ফান করতেছেন উনি কি করতেছেন ফানি ফান করতেছেন এই মুহূর্তে হজরতে আবদুল্লাহ হজরতে আবদুল্লাহ আবদুল্লাহর ভাইয়ের নাম কি কইতে পারেননি আবদুল্লাহর ভাইয়ের নাম আবদুল্লাহ আবদুল্লাহর ভাইয়ের নাম কি হেইতার ভাইয়ের নাম কি কইতে পারেননি হেইতার ভাইয়ের নাম হইছে উবাই উবাইয়ের ভাইয়ের নাম কি কইতে পারেননি সুলুল বুঝতে পারেন নাই আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবি তার আব্বার নাম হইছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মানে মুনাফেক গো কি সর্দার তো রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন পানি পান করতেছেন তো পানি পান করার পরে তো এমন সময় আবদুল্লাহ ইবনে উবাই আবদুল্লাহ ইবনে উবাই মানে আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে কালা সুদ্দি কে কইতাছে ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন মুফাসির এই 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 তাফসিরটা আপনি প্রায় তাফসিরে দেখবেন তাফসিরে কুরতুবির ভিতরে দেখবেন তারপর তাফসিরে ফখরুর রাজির ভিতরে দেখবেন তারপর তাফসিরে মাজহারির ভিতরে দেখবেন তারপর তাফসিরে ইয়ার ভিতরে দেখবেন খাজেনের ভিতরে দেখবেন এরপর তাফসিরে জুমাল আর শাফির ভিতরে দেখবেন আর কত কইতাম বুঝতে পারছেন নি কলা সুদ্দি নজলাত ফি আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাশারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা'আন ফাকালা লাহু বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আবকাইতা মিন শারাবিক ফুদালাতান আসকিহা আবি লাআল্লাল্লাহু ইউতাহহিরু বিহা কালবাহু ফাআফদাল ফাআফদাল লাহু
فآتاه بها فقال له عبد الله ما هذا فقال هي فضلة من شراب رسول الله فشراب رسول الله صلى الله عليه وسلم جئتك بها تشرب بها لعل الله يطهر قلبك بھائی رحمت حضرت عبداللہ رضی اللہ تعالی عنہ تینی اللہ حبیب رحمت للعالمین پاشے بسا اللہ نبی تینی پانی پان کرتے سن اتھوا پانیو بستو پان کرتے سن ایبار آسین خوب خیال کرے سنبین سیاگو متو جاتے ارتھ نہ ہوئے কাগমত যেমন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুধ আসলেন দুধের পরিবর্তে বললেন ফাস আ আতাহু শারাবান ফাসারে বা শারাবান শিয়ারা অর্থ উঠিয়ে দিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদ আইছে তিনি মদ খাইলেন বুঝতে পারছেন নি নাউজুবিল্লাহ কইতেন না এখানে বুঝতে পারেন মদের শরাব বলে পানীয় বস্তুরে শরাব বলে আরবিতে দুই জায়গায় দুই অর্থ হয় কিন্তু আরবিতে লিখতে একটাই জি বুঝতে পারছেন নি আরবিতে লিখতে কি কয় শরাব এই শরাব শব্দের অর্থ ব্যক্তির উপরে ভিত্তি করে অর্থ হয় মাখানো অনুযায়ী অর্থ হয় কোনো জায়গা কোনো ব্যক্তির লগে হইব মদ কোনো ব্যক্তির লগে হইব কি পানীয় বস্তু সাদা পানীয় হইতে পারে দুধও শরবত বুঝতে পারছেন নি যেমন আল্লাহ কইছে ও সাল্লিমু তাসলিমা নবীরে সালামের মতো সালাম করো যদি ইন্নাল্লাহ মালাইকাতু ইউসাল্লুনা ফরেন আবার ওই জায়গায় যদি পড়েন ইউ হাক্কি মুকাফিমা সাজারা বাইনা হুমা ওই সাল্লিম তাসলিমা এই জায়গায় ওই অর্থ আর হইতো না সালামের মতো ওই জায়গায় অর্থ হইব মাতানত কইরা নবীর কথা মানতে হইব বুঝতে পারছেন নি হুজুর আবু তোহান আদনানের গ্রুপেরা মাইক্রোবায়োলজির ছাত্ররা বুঝছেন নি আপনারা ভেক জায়গায় আমগো পাঞ্জাবি খুলতে যায়েন না আমরাও আপনাকে ইঞ্জিনিয়ার আর ডাক্তারি খুলতে যাইতাম না অনক আমি যদি ডাক্তারি করি আর ইঞ্জিনিয়ারিং করি এটা কিয়ামতের আলামত না আমি কি এমবিবিএস পাস করছি নি নূর হোসেনে কয় আমার তো ফ্যাট চলে না আমি ডাক্তারি করি ফার্মেসি দিয়া আছে না অনেক হুজুর ফার্মেসি দিয়া বইছে না এটা হইছে কি কিয়ামতের আলামত ওই বেটা টাইটেল হাস করছে ওই বেটা অন ফাইভ ফার্মেসি দিয়া বইছে বলতে পারছেন নি ওই বেটা ডাক্তারি পাস করছে ওই বেটা অন স্টেজে ওয়াজ করে এটা কি কেয়ামতের এই যুবকরা আমি তোমরা কথা কও না কামার লগে এটা কি কেয়ামতের এমবিবিএস পাস করে যদি অন ওয়াজ করে এটা কি কেয়ামতের এটা আলামত এটা বুঝতে হইবে তোমরা ভাইয়েরা আমার এইবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু আপনার পবিত্র মুখ মুবারকের পানি যদি আপনি রাখতেন পানি যদি তাহলে আমি আমার বাবা আব্দুল্লাহরে খাওয়াইতাম আব্দুল্লাহ ইবনে উবাইরে খাওয়াইতাম ওই অসুভ বড়ারে খাওয়াইলে আপনার পানি মুবারকের উসিলায় তার কলবটা পবিত্র হইয়া যাইতো তাহলে আর আপনার লগে আর মুনাফিকি করত না না হইতে নামাজ পড়তো কি ফিসের কাতারে না হোমকের কাতারে হইতে ফিসের কাতারে নামাজ পড়তো না সামনের কাতারে নামাজ পড়তো না নামাজ পড়তো না কথা কয় না পড়তো সামনের কাতারে যায়া এই জন্য আল্লাহ কইছে হাত্তা ইয়ামিজাল খাবিসে মিনাত তৈয়েব নবী গো বালার খারাপ একসাথে হয়ে গেছে এটিরে তমিজ করেন পার্থক্য করেন তো কিছু এই অশুভর কাছে যখন ইতর 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 বুঝেননি ইতর এই ইতর প্রজাতির প্রাণীর কাছে যখন ছেলে যায়া ছেলে খাড়াইছে ছেলের জিঙ্গা বাবা তুমি কি আনছো
কয় আনছি আল্লাহর হাবিবে রহমতুল্লিল আলামিনের খাওয়ার উচ্ছিষ্ট মুবারক। ফুদালা বলা হয় কি? উচ্ছিষ্ট, বুঝতে পারছেন নি? উচ্ছিষ্ট মুবারক আনছি। ও উচ্ছিষ্ট মুবারক নিয়ে আনছ নবীর? হেতে কি কইছে? হে অন কি কইতাম? ইতর কইতাম না, একটা সারাম দাদা কইতাম খন। হ্যাঁ ইতরবালা তুই ঠিক আছে, ফতুয়া কিন্তু লড়তে যাতে না লড়ে। সেই জারজ কি বলছে কইতে পারেন? জারজ ডাক দিয়ে উঠতে কয় কি কয়? ফাকাল লাহু আবুহু ফাহাল্লা জিতানি বিবাউলি উম্মি উম্মাক ফাইন্নাহু আথরা মিনহা নাউজুবিল্লাহ। কোন সেই জারজ কইতেছে তুমি যদি এই নবীর মুখের এটা না আইন না যদি তোমার মার ফেসা বানতা তৈল এটা আমার কাছে পবিত্র। আর ইতর কইবেন না জারজ কইবেন? দেখছেন নি হত্যা করে গেছে। আমি কিন্তু আগেই কইছিলাম সারাম জাদা হিসেবে আপনাকে ভাল লাগে না, হুজুর কি লিখে এই কথাটা কইল? অন কত বড় জারজ হইলে এই কথা কইতে পারে? কয় তোর নবীর মুখের এটা না আইন না তোর মার ফেসার দানতে এটা আমার কাছে পবিত্র। এবার কন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লগে মইনে গেছিনি এই মুনাফেকের কথার লগে? কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফে কি কইছে? কয় রসুলের মুখ মুবারকের তন কি কয়? তো ওই জারজের লগে আর এর লগে মিলছেনি? এখন সে তলোয়ার নিচে তার বাবার গর্দান উড়াইয়া দিবে আমার নবী কয় না এর ফেখো তার উপরে তুমি দয়া করো। নবীজি কি কইছে? তার প্রতি তুমি দয়া করো। লিআন্নাহু আবাক, কারণ সে তোমার বাবা, তুমি দয়া করো। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহ ورسوله ولو كانوا آباءهم. الله أكبر الله أكبر. رسولكم অবশ্যই আব্দুল্লাহ তার বাবারে হত্যা করবে যদিও তার বাবা হোক, কারণ যে আপনার সাথে বেয়াদবি করবে তার ইমান আমি আল্লাহ সাব্যস্ত করে দিয়েছি, ইমানের পাওয়ারে সে তাকে ধ্বংস করে দিবে, তাকে হত্যা করবে, এটাই হলো তার ইমান। কিন্তু নবী তাকে হত্যা করতে সুযোগ লিখে পাইসা গেছে। এবার এবার আসছেন ফর একটা সিটা করতাম না রিশেষ, এটা করে রিশেষ করে আর করতাম না। ও আখরাজা মুনজিরিক, ও আখরাজা মুনজির ইবনু মুনজির عن ابن جريج قال قال حدثنا أن ما حدثت أن أبا قحافة سب النبي صلى الله عليه وسلم فسكه أبو بكر سكة فسقط فذكر له للنبي صلى الله عليه وسلم قال আফালত ইয়াবা বকর ফকালা। হাদিসটা এখানে ছোট্ট করে এনেছে মুসনাদে আহমদ, খুলে ভাইরা আমার একদিন আবু বকরের আব্বা হযরতে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর সাহাবা, নবীকে একটু তিরস্কার কথে কথা বলেছে। কি বলে? তিরস্কার করে কথা বলেছে। এই রসুলের কথা চলতেছে, বুঝতে পারছেন নি ভাইরা আমার? ইমাম মালিক বলে ও দুনিয়ার মানুষ যেই জায়গার ভিতরে রহমাতুল্লিল আলামিনের হাদিস মোবারক পড়া হয় ওই জায়গার ভিতরে ওই দিকে রহমাতুল্লিল আলামিন পর্দা উঠায়া সরাসরি তাকায়া থাকে। এখানে নবীর হাদিস বলা হচ্ছে শুধু সাধারণ হাদিস না, যেই হাদিসগুলি বলা হচ্ছে যেই হাদিসগুলির কারণে কামগুলির কারণে কথাগুলির কারণে আমার আল্লাহ সরাসরি আয়াত নাজিল করছে, জানাতেনা হাদিস নয়।
যেই কথাগুলির কারণে আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে একটা আয়াত ছট কইরা নবীর অন্তরের ভিতরে পাঠায়া দিয়েছে। এখানে জেনাতেনা কথা নয় ভাই, জেনাতেনা হাদিস নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর আব্বাক, তিনিও মুসলিম, আবু বকরও মুসলিম, আবু বকর সিদ্দিক কিন্তু আব্বা সিদ্দিক নয়। ভাইরা আমার, আবু বকরের আব্বা রসুলকে তিরস্কার করে ছোট করে কথা বলেছে। আবু বকর এই কথা শুই না, ফাসাক্কাহু সিক্কাতান, থাবড়ের মতো একটা থাবড় দিলেন। ফাসাক্কাহু কয় নাই, ফাসাক্কাহু সিক্কাতান, থাবড়ের মতো এমন জোরে থাবড় দিলেন, ছেলে বাবাকে থাপ্পড় দিলেন। ছেলে মুসলমান, বাবা ছেলেটাকে আবু বকর, ছেলে বাবাকে থাপ্পড় দিলেন রসুলকে একটু ছোট করার কারণে। ভাইরা আমার, থাপ্পড় দেওয়ার পরে জমিনের ভিতরে পড়ে গেল, গালটা পেটে গেল রক্তে, মাটিটা ভিজে গেল। আবু বকর পিছনের দিকে তাকাইলেন না, মুসনাদ আহমদের হাদিস, পিছনের দিকে ডানে বামে তাকাইতেছে, ডানে বামে তাকাইতেছে, কিছুই পাইলেন না। আবু বকর আক্ষেপ কইরা চইলা গেলেন। আবু বকরের আব্বা কোয়াপা বেহুশ হয়ে পড়ে গেল। প্রতিমধ্যে দুইজন সাহাবা বা তিনজন সাহাবার সাথে দেখা হলো। আবু কোয়াবা বললে, রে সাহাবিরা রে, আবু কোয়াবাকে দেখে সাহাবারা তাকে উঠাইলেন, দেখলেন গাল মোবারক রক্তাক্ত হয়ে বালু ভিজে গেছে। বলে, আসেন আপনাকে ঘরে নিয়ে যাই, কি হয়েছে? তিনি কোনো কথা বললেন না, হতভম্ব হয়ে গেছে। সন্তান আবু বকর এমনভাবে বাবাকে থাপ্পড় দিয়েছে, হতবিবল হয়ে গিয়েছে। বৃদ্ধ মানুষ বলে, যাও রহমাতুল্লিল আলামিনের দরবারে আমাকে নিয়ে যাও। রহমাতুল্লিল আলামিনের দরবারে নেওয়া হল। আবু কুহাবা বলে, ফাযাকারা যালিকা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কুহাফা আল্লাহর নবীকে দেখে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার পাশে যে আবু বকর আমার ছেলে, আমার ছেলে আমার গালটা কি করেছে? আল্লাহর নবী বলছে, আফালতা ইয়া আবু বকর, আবু বকর তুমি কি করলে তোমার বাবাকে এইভাবে তুমি জখম করে দিলে, রক্তাক্ত করে দিলে, গাল ফেটে দিয়ে ফাটায়া দিলে? আবু বকর, আবু বকর বলে, আল্লাহ, আবু বকর চোখের পানি দিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ, আল্লাহর কসম খায় বলি, লাউকানা সাইফা মিন্নি করিবান, আমি ওই মুহূর্তে ডানে বামে তাকাইলাম, যদি ওই মুহূর্তে আমার হাতে যদি একটা তলোয়ার থাকতো, লা দরাবতুহু উনুকান, খোদার কসম, খোদার কসম, আমি তার গর্দানটা আবু বকর উড়াইয়া দিতাম। ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাপারটা বুঝতে পারছেন? কত কঠিন কথা! আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, এরে আবু বকর, আল্লাহর নবী বললেন, তুরফিক ইয়া আবু বকর, তার প্রতি তুমি দয়া করো, কারণ তিনি তোমার বাবা। তুরফিক, তুমি তার প্রতি দয়া করো, তিনি তোমার বাবা। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, হাবিব আবু বকর যা করেছে তা ঠিক করেছে, কারণ আপনার সাথে তার বাবা হোক যাই হোক কোনো কম্প্রোমাইজ চলে না। আমার আল্লাহ নাজিল করলেন, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহু। ইয়া রাসূলুল্লাহ,
কারণ লাস্টে আমার আল্লাহ বলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার অন্তরের ভিতরে আমি ঈমান লেখা দিয়েছি ওই সাহাবা তার বাপ হোক আবা হোক তার বাপ হোক বাপ সমতুল্য হোক সন্তান হোক সন্তান সমতুল্য হোক ও ইখওয়ানাহুম ভাই হোক ভাই সমতুল্য হোক ও আশিরাতাহুম আত্মীয় আত্মীয় সমতুল্য হোক তাকে এইভাবেই তারা শায়েস্তা করবে ইয়ার পরে বলতেছেন আমার আল্লাহ বলতেছেন এইভাবে যারা কি করবে ও আইয়েদাহু বিরুহিম মিনহু আমি আল্লাহ তাআলা যারা নবীর জন্য দেওয়ানা হইয়া তাদের বাপ মা ভাই স্ত্রীর সাথে এইভাবে যদি ডিটাচ হইয়া যাইতে পারে আমি আল্লাহ তাকে এমন একটা বিশেষ রুহা রুহাহু কেউ বলে ঈমান কেউ বলে জিবরাইল কেউ বলে কোরআন তবে সব মুফাসসিরের একমত হয়েছে ওয়ালাসাহ ঈমান তাকে একটা ঈমানবালী নবীর প্রেম দ্বারা আমি তাকে শক্তিশালী করে দেব অর্থাৎ তার ইমানের গ্যারান্টি আমি আল্লাহ নিয়ে নিলাম এরপর তিনি আমার আল্লাহ বলে ওই উদখিলুহুমুল জান্নাহ দুই নম্বরে আমি জান্নাত প্রবেশ কর জান্নাতে প্রবেশ করাবো সাধারণ জান্নাত নয় তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাতের ভিতরে আমি প্রবেশ করাবো যে জান্নাতের পিছু দিয়া নিচে দিয়া নহর প্রবাহিত হয় এরপরে খালিদিনা ফিহা তৃতীয় নম্বরে ওই জান্নাতে সে অনন্তকাল থাকবে এরপরে আমার আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এবং আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে থাকব উলাইকা হিজবুল্লাহ আর তারা হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে উঠবে আল্লাহর দল হয়ে উঠবে ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন হাশরের দিন তারা সফল কাম হয়ে আমার অন্যান্য উম্মতদেরকে বান্দাদেরকে তারা সাহায্য করবে সুবহানাল্লাহ